হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর স্বাগত জানাই। শুরু করে দিচ্ছি। তো এখন বাজে হচ্ছে একটা একটা 45। তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম আর রান্না বান্না কমপ্লিট, সানটানু কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করেছি বেগুন ভাজা, পটল ভাজা, শাক ভাজা আর মাংস, আর কিছু করিনি। তো কালকে হচ্ছে রংদোল। তো আমরা রংদোলের এখনো কিছু কেনাকাটা করিনি। আভি আমি খেলবো কি জানি না, তো আভিকে তো খেলাতেই হবে। তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি, হোলির আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম তোমাদেরকে। তো যাই হোক, আমি জানি না যেহেতু ভিডিওটা আমার কেন ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইব বাড়ছে না, তো তোমরা কেউ দেখছো না, তার জন্যই হয়তো এটা হচ্ছে। তো চলো আমাদের রান্না বান্নাটা একবার তোমাদের দেখিয়ে দিই। আর হ্যাঁ, আভিকে খাওয়ানো সানটান করে একদম কমপ্লিট হয়ে গেছে, আমরা এখনো খাইনি। তোমাদের দাদা ভাই সকালে মুড়ি ছাতু মিষ্টি দিয়ে মেখে দিয়েছিলাম দুধ দিয়ে, তো সেটা খেয়ে কাজে চলে গেছে। তো চলো রান্না বান্নাটা একবার দেখিয়ে দিই, তোমাদের সাথে আমি আবার পরে কথা বলবো। চলো রান্না বান্নাটা আগে দেখিয়ে আসি, তারপরে পরে কথা বলবো বলবো কেমন? চলো। তো বন্ধুরা, এই যে ভাত হয়েছে, আর এখানটাতে আছে আলু ভাজা, সরি বেগুন ভাজা, পটল ভাজা, শাক ভাজা, আর এই যে এখানে আছে চিকেনের লাল ঝোল, এই যে দেখতেই পাচ্ছ। তো চলো পরে কথা হবে। হ্যালো বন্ধুরা, আভি এখন ঘুমাচ্ছে আর এখন বাজে হচ্ছে 4:09 বাকি। আর এখন আমি তোমাদের দাদা ভাইয়ের গাড়িটা একটু ধোবো। তো ধোয়ার আগে চলো তোমাদের একবার দেখিয়ে নিই, আর ধোয়ার পরে একবার দেখিয়ে দেব। চলো তোমাদের একবার দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে একটু ধোয়া নেই, আর ধোয়ার পরে লুককে দেখাবো, দাঁড়াও। গাড়িটা একটু পেঁচিয়ে দাও। তো বন্ধুরা, এই যে গাড়ি ধোয়া কমপ্লিট। তোমরা ক্যামেরায় অতটা বুঝতে পারছ না, এই যে দেখো কেমন ছিল আর কেমন হলো কমেন্টে জানাবে অবশ্যই। তো চলো এবার খাবারটা খেয়ে নিই, পরে কথা হবে। গাইজ, তো আমরা এখন রেডি হয়ে গেছি, আর এই যে আবিকেও রেডি করে দিয়েছি। আবি কাছে কেমন লাগছে জিন্স টপ পরেছি, কেমন লাগছে কমেন্টে জানিও। আর আমি রেডি হয়ে গেছি। তো চলো তাহলে যাওয়া যাক, কি করি না করি অবশ্যই দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আবি তাকা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা রাস্তায় চলে এসেছি, আর এই যে এখানে কিসের একটা মেলা হচ্ছে, ওই মেলাতে একবার যাব, দেখি কিছু পছন্দ হলে কিনবো। তোমাদের দাদাভাই বলছে চলো তোমাকে কিছু কিনে দেবো, ওই কারণেই যাচ্ছি, দেখি তোমার দাদাভাই কিছু কিনে দেয় নাকি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, মেলাটাতে প্রচণ্ড দাম, আর একটা যদিও শাড়ি দেখলাম, খাদির শাড়ি যেহেতু একটু বেশি দাম, মানে মনে করলাম সুতির, দিটি বলছে যে কি 2500 টাকা দাম। তো দাদাকে বললাম থাক চলো বাইরে বেরো, চলো কিছু যদি কিনে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে কিনে দিবা। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো বন্ধুরা, এই যে চলে এসেছে একটা চুড়িদারের দোকানে, তোমার দাদাভাইয়ের বন্ধুর দোকানে। তোমার দাদাভাই চুড়িদার কিনে দিলে, এই দোকানটাতে নিই। তো চলো কি কিনি না কিনি দেখি, পরে কথা হয়। এখন টাটা। তো বন্ধুরা, আর এই যে এখানে এখন রঙের দোকানে চলে এসেছি। তো চলো এখন কেনাকাটা সব কিছু কেনাকাটা করে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা বলবো, বাড়ি গিয়ে আবার কথা হবে। তো বাড়ি চলে এসেছি, কি
কেনাকাটা করলাম তোমাদের অবশ্যই দেখাবো। আর এই যে আমি রং আছে এর মধ্যে, তো চলো আমি চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলতে আসছি, এখন টাটা। হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি, কি কি কেনাকাটা করলাম কি না করলাম, রঙের জন্য কি কি নিলাম না নিলাম প্রথমেই তোমাদের দেখাই দাও। বা আবির জন্য একটা পিচকারি নিয়েছি, ফটাম করে দিয়ে দেবে তোমাদেরকে রং, মনিদেরকে ফটাম করে রং দিয়ে দেবে। তো এই যে আবির জন্য একটা পিচকারি নিয়েছি ধরো, আর কি কি রং নিয়েছি তোমাদের দেখে দিই। রং আবির, এই যে এখানে একটা হচ্ছে হলুদ কালারের আবির, বিষ্ণুর উপর রাখলাম আবার রং পড়ে কিছু নিয়ে রং পড়ে গেছে গাইজ। এই যে এর মধ্যে একটা হচ্ছে সবুজ কালারের রং, একটা হচ্ছে পিঙ্ক কালারের রং, এই দুটো আগে সরাই। এই যে দেখো আমার হাতে লেগে গেছে, এই যে তুমি বেশি মন বেশি মনে দাও। এই যে একটা দেখো ব্লু কালারের আবির, ব্লু আর সরো তুমি। আর এই যে একটা পেঁয়াজি কালারের আবির, একটা হলুদ কালারের, একটা সবুজ কালারের, একটা গোলাপি না সরি এটা লাল কালারের, লাল কালারের, আর হচ্ছে আমাদের বাড়িতে পিঙ্ক কালার, আর হচ্ছে খয়েরি কালার, আর একটা কালার আছে। আর আবির জন্য একটা সাবান নিয়েছি, আর এটার মধ্যে তো রং আছে তোমাদের দেখালাম, এগুলো আগে সরাই। সাবান নিয়েছি তোমার জন্য, তোমার সাবানটা শেষ হয়ে গেছে তাই দাঁড়া, ওগুলো আগে সরাই দিয়ে আর একটা তোমাদের জিনিস দেখাবো আমি, যেটা কখনোই ভাবতে পারিনি। তোমাদের দাদাভাই আমাকে জন্মদিনে কিছু দিইনি বলে একটা জিনিস কিনে দিয়েছে, দাঁড়া এটা রেখে দিই, দিই তোমাদের দেখাচ্ছি। আর যেটা নিয়েছি দুটো লং ড্রেস নিয়েছি, তো দুটো লং ড্রেসে মানে এত কম দাম নিয়েছে, এত ওই তোমার দাদাভাইয়ের বন্ধু তো ওই জন্য কম দাম নিয়েছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই, ওই যেটা হচ্ছে ওপরেরটা দেখুন দাঁড়াও ভাবি আমি ভিডিওটা করে নিই। এই যে দেখো অনেকটা লং, এই যে এটা হচ্ছে এতটা ঘের, এই যে ঘেরটা নিচে বরঞ্চ আরো হবে, এই যে দেখো তো হচ্ছে এই একটা ড্রেস নিয়েছি, কেমন লাগছে কমেন্টে জানিও, আমি পরে তোমাদেরকে একবার পরে দেখিয়ে দিচ্ছি। আর একটা ড্রেস দেখাই তোমাদের, দাঁড়াও আমি যখন দেখিনি। আর এই যে একটা ড্রেস নিয়েছি, এটার সাথে রোনা সেটিং আছে, বাট ইয়ে নেই প্যান্ট নেই। এই জামাটা খুব সুন্দর, আমার তো পছন্দ হয়েছে। এই যে এই জামাটাও কেমন লাগছে কমেন্টে জানিও, তো চলো আমি দুটো জামাই একবার পরিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে কতটা ঘের দেখো, এই যে এতটা ঘের, তো এটা এখনো ফিটিংস করতে হবে, ফিটিংস করা নেই বলে হয়তো ভালো লাগছে না। তো চলো ওই জামাটা দেখাই পরিয়ে। তো বন্ধুরা এই যে এই একটা, এটা পরেও কেমন লাগছে কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, লাভ ইউ অল, গুড নাইট।